আমাদের স্মারক লিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের মধ্যে আমাদেরকে যে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা সাত কলেজের প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত গণেশ সমূহ শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু আজকে এই যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই মিছিল কিন্তু থামানো যায় নাই এবং আমরা যা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা চাইলেই কিন্তু 10,000-20,000 মানুষের জমায়েত করতে পারি। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করব। এবং আরেকটি বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে শাহবাগ থানায়, অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা এটি আরও 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব।